আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা আইসাই আমি স্টিকটা প্রথমে ধরলাম। এটা একুয়া কালার, এটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে একদম ব্লু কালার, আসলে এটা কিন্তু ব্লু না, এটা অন্য একটা কালার, একুয়া কালার। তো এই স্টিকটা আমি নিয়ে বসছি আর এটার সাথে আজকে ফাইমার ম্যাচিং, ফাইমার ড্রেসের সাথে ফুলের সাথে ম্যাচিং, আর আমার ড্রেসের সাথে ফাইমা যেটা করতেছে এইটার ম্যাচিং। তো হয়েছে আজকে উল্টাটা, আজকে যদি ফাইমা যদি এই স্টিকটা করতো তাহলে ফাইমার সাথে ম্যাচিং ছিল, আর আমি যদি মেরুন কালার গোলাপ স্টিকটা ধরতাম তাইলে আমার সাথে ম্যাচিং হতো আর কি। তো যাই হোক, ফাইমা আমি তো জানি না যে ফাইমাসে কোন ড্রেস পরে আসবে বা কী পরে আসবে। তো সকালবেলা আমি এই সেটা ধরে ফেলাইছি, তারপর দেখি যে না, যে এই ফুলের সাথে ফাইমা ড্রেসের সাথে মিল আছে, আমার সাথে কোনো মিল নাই। তো মেরুন গোলাপটা আজকে আমি ধরতাম, তো কী মনে করে জানি এটা সামনে ছিল, এটা নিয়ে বসে গেলাম আর কি। আর এই স্টিকটার সাথে আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং, ফাইমা কতগুলো করে রাখছে। আর আমার এখানে 60 পিস মাত্র রেডি হয়েছে, আরও 40 পিস আমাকে করতে হবে, মনে হয় যে 40 পিসের বেশি হবে। তো দেখি কতগুলো হয়, আর আমি একটু এক ঝলক দেখাই দেই যে আমাদের লোকেরা কে কী কাজ করতেছে আর কি। আমার রুমে বসছে আজকে ফাইমায়, বসছে ফাতেমায়, ফাতেমার মাথা দেখ, মাথার জন্য কিছুই দেখা যেতেছে না। ওই যে ন্যাচারাল যে ফুলগুলো বার্নিশ হয়েছিল সেদিন, সেই ফুলগুলোর মধ্যে তার লাগাচ্ছে, ওই আমার পিছনে যে বাঁশের সোলা লাগানো সেগুলো সাজানোর জন্য আর কি। আর চলেন দেখে আসি যে রুনা আজকে তাহলে কী করতেছে। হ্যাঁ, আর এই স্টিকগুলো খুব ভালো লাগতেছে এখন একদম ক্যামেরার সামনে, দারুণ দারুণ একটা মানে কালার বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা। এটা কিন্তু একদম ভুট্টার খোসা থেকে তৈরি, হ্যাঁ, এটা পুরোটা কিন্তু একদম ভুট্টার খোসা, এটার মধ্যে অন্য কোনো জিনিস নাই। আর ফাইমারটা সুন্দর করে গুছাই রাখলাম, উঠো একবার দেখাই দিব, আর রুনারে দেখাই, রুনা আজকে সাজগোজ করে আসছে, হাতে ঘড়ি, কত সুন্দর স্মার্ট লাগতেছে রুনারে। আর এই বাঁশগুলা রুনা আজকে বক্স করতেছে আর কি, রুনা একাই বক্স করতেছে। আর আমাদের রুমে রূপার এখন বর্তমানে ট্রান্সফার করছে হচ্ছে খালার রুমে গাছ লাগানোর জন্য, যেহেতু আমাদের অফিসে আমাদের রুমে একটু কাজ কম, খালার কাজটা একটু বেশি, তো এই জন্য রূপায় ওই রুমে গেছে। আর দয়া করে ফ্যানটা একটু বন্ধ করলাম। হ্যাঁ, আর খালা আজকে এই কালকে তো বাঁশগুলো সাজাই রাখছিল, আজকে এখানে বাঁশগুলো সাজাই রাখতেছে, আর আমি খালার একটু দেখাই, এই যে বাঁশ সাজাইতে বসে গেছে, আর রূপায় বাঁশে গাছ লাগাই দিচ্ছে খালারে, আর খালা এইদিকে বাঁশগুলো সাজাই রাখতেছে আর কি। এই বাঁশগুলো আমাদের 320 পিসের অর্ডার ছিল আর কি, 320 পিসের মধ্যে 200 পিস বাঁশ আমাদের যারা সাপ্লাই দেয় বাঁশগুলো তারা আমাদেরকে দিয়ে গেছিলো, তো 200 পিস বাঁশই খালায় সাজাবে আজকে। তারপর হচ্ছে বড় বাঁশ হলো 100 পিস, এটা খালার 1-2 ব্যাপার, আধ ঘন্টার কাজ বেশি না। আর মিডিয়াম যে একদম ছোট বাঁশ যেটা সিলভার আর মেরুন সেটা আছে 300 পিস, তো সেটা এই খালা আজকের মধ্যে শেষ করে ফেলতে পারবে আমি যতটুকু বিশ্বাস আছে খালার প্রতি। হ্যাঁ, গাছ লাগানোর জন্য তো লোক আপনাকে দিছি। তো কাজগুলা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, আজকে সকালবেলা ফাইমা খিচুড়ি রান্না করে নিয়ে আসছিল, খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ছিল আর দুইটা ভর্তার আইটেম ছিল, তো সেগুলো খাইছি। খাওয়া দাওয়ার পরে খুবই ক্লান্ত আর কি, আর গরমের মধ্যে খিচুড়ি খাইলে না খুব অস্বস্তি লাগে আর কি, একটু পরপর পানি মানে পানি পিয়াস লাগতেছে, তো পানি খাচ্ছি আর কাজ করতেছি, খুব অস্বস্তি লাগতেছে আর কি। সকালবেলা বাসা থেকে খাই আসার পরে এখানে এসে আবার খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে না একটু মানে বিরক্ত লাগতেছে আর কি, শরীরটা একটু খারাপ লাগতেছে। আসলাম ভিডিওতে, এখন বাজে হচ্ছে 1:35, আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হলে কিছুক্ষণ আগে, আর আমার যে স্টিকগুলো করার কথা ছিল সেগুলো আমি শেষ করেছি। আর আমার টেবিলে কতগুলো স্টিক আছে মেরুন কালার গোলাপ এইটা, তো ওইটাও কিছুগুলো আমি শেষ করলাম, ফাইমা একা পারে নাই, আমাদের লাঞ্চের টাইমও শুরু হয়ে গেছিলো তার জন্য তাড়াহুড়া করে ফেলছি। আর আমাদের ফাতেমার তার লাগানোর কথা ছিল কিন্তু পুরোপুরি তার লাগাইতে পারে নাই, খাবার দাবারের পরেও কিন্তু আমার এই ফুলগুলো নিয়ে কিন্তু বসছে। আর আমাদের রুনার একটু দেখাই, রুনাও কিন্তু সকাল থেকে যে কাজটা নিয়ে বসছে এখন বাজে বেলা 1:30, এখন পর্যন্ত কিন্তু সেই কাজটাই করতেছে, সেই একা হাতে তো 200 পিস একা হাতে সামলাতে খুব কষ্ট হচ্ছে আর কি। আর ফাইমা স্টিকগুলো করে রাখলো, করে যে কত পিস হলো সেটা আমাকে এখন পর্যন্ত বলে নেয় আর গনেও নাই ও, আর ও গনা সেটা প্রয়োজন মনেও করে না। আর খালাদের রুমে খালারা তো মাঝারি বাসটা শেষ করে দিয়ে এখন বড় একটা বাস নিয়ে বসছে ওখানে,
বড় বাসের ফুলি ফাতেমা রেডি করতেছে আর কি। তো এক ঝলক আমি সবাই একটু দেখাই নিলাম যে কে কি কাজ করতেছে আর কি এখন এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমি এখন এটা পলি নিয়ে বসবো আর কি, এটা পলি করতে বসে যাব, দেখি কতক্ষণ করতে পারি, তারপর আমি একটু বাইরে যাব আর কি। তো বাইরে থেকে আইসা গোলাপি কালার রোজ স্টিক যেটা ওটা নিয়ে আমি বসবো আর কি। আর কালকে আমার প্রিয় একটা মানুষের সাথে রাস্তায় দেখা হয়েছিল, তার রেডিও এখানে চলছে ওই যে ফোনে, সে একজন আরজে, তো তার শো চলতেছে, তার শো শুনতেছি আর কাজ করতেছি, খুব ভালো লাগতেছে আর কি। মানুষটাও খুব ভালো আর ওনার অনুষ্ঠানটা ওরা বেশি ভালো লাগতেছে এখন, এতদিন তো মানে বুঝতে পারি নাই কোথায় আমার অনুষ্ঠান হচ্ছে, শুনছি সে একজন আরজে বা সে কখনো আমাকে ঠিকানা দেয় নাই আর কি, সে তার সাথে এইভাবেই কথা হইতো, কিন্তু সে যে একজন আরজে সে আমার কাছে গোপন রাখছিল। তো কালকে তার সাথে দেখা হলো, সরাসরি কথা হলো, শুনছি তার শোটা, খুব ভালো লাগতেছে আর কি। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, আমি তাড়াতাড়ি করে স্টিকগুলো পলি করে ফেলি। আর এটা হচ্ছে একদম ভুট্টার খোসা থেকে তৈরি, একদম পুরো একটা ভুট্টার খোসা এটা, এটা হচ্ছে রোজ স্টিক একুয়া কালার, তো এই আর কি। এখন বিকালবেলা আবার চলে আসলাম, এখন বাজে হচ্ছে 4:40, আর আমাদের মোটামুটি কাজ কাম গুছানো শেষ। আমি ফাইমার মেরুন কালার যে স্টিকগুলো করছিল সকালবেলা সেগুলো আমি পলি করে দিলাম, আর আমারগুলো এখানেই আছে, গ্যারান আছে, গ্যারান নাই, এরা দেখতে কত সুন্দর কিন্তু কোনো গ্যারান নাই। যাই হোক, এটা এখন পলি করতে বসবো আমি, এটা ওটা তো কমপ্লিট করলাম, এখন এটাও শেষ করব আমি। আর এইদিকে দেখাই রুনাদের কাজ কাম, রুনার কিন্তু সেই বাঁশগুলা বক্স করা শেষ, আর এতগুলো বাঁশ বেশি হয়েছে এটার জন্য বক্স নাই, কিছু করার নাই, এগুলো এইভাবেই থাকবে, যখন আবার বক্স আসবে তখন আবার বক্সে ভরে রাখবে। তো এখন মিডিয়াম বাঁশ যেটা সেটা কিছুটা বাকি ছিল, রুনা সেটা ঘাস লাগাইতেছে। বলি পেলে কই তুমি, রূপার বড়ই চুরি করে রাখা একজন চোর, তুমি একটা চোর, ও একটা চোর। আচ্ছা যাই হোক, রুনা এখানে বসে গেছে বক্স করা শেষ, আর আমি খালার রুমে একটু খালাদের একটু দেখাই আরেকবার। খালাই কি দুমদাম ডিজে গান শুনতেছে, হ্যাঁ কি ডিজে গান করতেছে খালাই। আর এইদিকে ব্যাম্বো ফরেস্ট, এগুলা খালার গানের জন্য কি আমার কথা শোনা যায়? খালা যে বড় বাঁশগুলো এখানে সাজায় রাখছে এগুলা ফাইন এখন বক্স করে দিবে, আর এই যে বড় বাঁশগুলো এখানে এইভাবে সাজানো হচ্ছে, এটা যেহেতু ন্যাচারাল, এটা ন্যাচারাল জিনিস দিয়ে সাজানো হচ্ছে। চারটা ফুল, তিনটা কলি, বাস ন্যাচারাল জিনিস, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে ভাই বাবা। এখানে অনেকগুলো সাজায় রাখছে, এটা 100 পিস, 100 পিসের মধ্যে সাজানো প্রায় মোটামুটি শেষ, খালার শেষ না। ন্যাচারাল ফুল টান পোস্ত কয়টা? তুমি যদি পিছিয়ে পিছিয়ে ঘোরা আর আমি কেমনে যাইতে দিমু। আর মিডিয়াম বাসগুলা এখানে বক্স করে রাখছে এই যে ই কইরা। তো যাই হোক, বিকালে আজকে নাস্তা হলো কি, নাস্তা হলো বড়ই, পেয়ারা এখনো রাখা আছে, এখন পর্যন্ত খাওয়ার সময় নেই আমাদের, তো কিছুক্ষণ পরে হয়তো আধ ঘন্টার মধ্যে 5টার দিকে হয়তো পেয়ারা খাবো, বড়ি খাওয়া শেষ করলাম মাত্র। আর এই যে আমার পিছন স্টিকগুলো খুব সুন্দর লাগতেছে না, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, এরা কালারটা হেভি লাগছে। এবার রং করছিল কেটা ভুট্টা পাতাটা, এবার ফাতেমার অনেক 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 ধন্যবাদ, কারণ এরকম একটা কালার আনার জন্য, সুন্দর একটা কালার আসছে। যাই হোক, বেশি চিল্লাবো না, শেষবারের মতো বিকালে আরেকবার আসবো বকবক করতে, বকবক করে চলে যাব বাড়িতে, যদি বেঁচে থাকি আগামীকালকে আবার আসবো। তো আমি এটা পলি করি, পলি করে শেষ শেষ করি, তারপরে বাড়ি যাবো আর কি। এবার আসছি শেষবারের মতন ভিডিওটা নিয়ে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, একটু দেখাই নেই কী কী কাজ করতেছে আজকে। আমি তো এটা পলি করলাম, ওটা ওই যে পলি করে এখানে রাখছি, এখানে রাখছি, কালকে ফাইমা বা ফাতেমা এসে ট্যাগ করে বাঞ্চ করে এটা রাইখা দিবে। তো শেষবারের মতন আবার আসলাম এই জন্যই,
যে একটু দেখাই যে সারাদিন আমাদের কি কি কাজ হলো। এখানে বৈশা দুইটা মানুষ পেয়ারা খাইতেছে আর এই যে বাসে গাছটা খাইতেছে, আর ওইদিকে একটু দেখাই দিই আমি। ওইদিকে ফাইমা খুব কষ্টে দিন কাটাচ্ছে, খুব কষ্টে ফাইমার। ওই যে পেয়ারা খাইতেছে হাতে করে নিয়া, আর এই যে এগুলা ই করতেছে আর কি, বক্স করতেছে বড় বাসগুলো। আর এইদিকে খালায়ও পেয়ারা খাচ্ছে, আর বৈশা বৈশা কিছুই করতেছে না, বৈশা রইছে আর কি। যে তোমার কাজ এইমাত্র শেষ হইলো, তো উনি বৈশা রইছে, আপনি তোমার ছুটি দিয়ে দিব। আর আরেকটা কথা বলি, হয়তোবা বাংলাদেশে আর বেশি দিন নাই, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি। ওকে, সবাইরে খুব মিস করবো আমি, এই চাকরিটা ছেড়ে দিচ্ছি এবং বাংলাদেশ থেকেও চলে যাচ্ছি।